लागेल सा. सो हेलो गाइस, नमस्कार, वेलकम टू माय चैनल. बहुत दिन ভিডিও চিটো বনোৱা নাই কাৰণ গা একদম বেয়া আছিলে. 10-15 দিন মান পৰিছো, মাতটো অকমান ওলাইছে আৰু লাহেকে একদম বনোৱা চনা নাছিল. কিন্তু আজি মানে কেল কটো যোৱা নাই, ঘৰতে আছো, ঘৰতে কিছুমান কাম কৰিছো. আৰু আমাৰ ঘৰত এখন নাৰ্চাৰী আছে, মানে বহুত ডাঙৰ নাৰ্চাৰী, গছপুলি নাৰ্চাৰী. আৰু নাৰ্চাৰীখন আজি নতুনকৈ বনাইছো, তাৰমানে পুৰণা নাৰ্চাৰীখন আছে. এই নাৰ্চাৰীখন মানে কি হ'ল, গোটেই গছপুলিবিলাক বেয়া হৈ গৈছেতো, মাৰ নাৰ্চাৰী হয়, তো এতিয়া মানে কি হ'ল, ভালকৈ আৰু নতুনখন বনাইছো. তো সেইটো কাৰণে এতিয়া গছপুলিবিলাক কেনেকৈ কেনেকৈ কাম কৰিছোঁ, কি কি গছপুলি আছে, সকলো ভিডিঅ'ত আপোনালোকক দেখাই আছো মই. সো এখন হৈছে আমাৰ বাৰী, পুৰা হাবি জংঘল পুৰা বাৰী হৈ গৈছে. আৰু এইফালে কাম কৰি আছে দাদাহেঁতি, এইফালে কি এনেই আৰু দেখাই দিছে অকণমান কাম কৰা, কামটো বেছি কৰা নাই. আৰু এই আমাৰ চেটত এইখন মানে কি হ'ল, আমাৰ পুৰণা নাৰ্চাৰী, এইখন পুৰণা নাৰ্চাৰী, এইখন মানে কি হ'ল, পুৰা জংঘল হৈ গৈছে. আৰু প্লাছ কি হৈছে, অকণমান ঘৰৰ অলপ পিছফালে হৈ যায়তো, আৰু মানুহ মা মানে যিমানবিলাক ফ্ৰেণ্ডবিলাক চাবলৈ আহিম বুলি ক'লে অকণমান দিগদাৰ হৈ যায়, পিছফালে আহিবলৈ বেয়া লাগে. তো সেইকাৰণে ঘৰ গোটেই যিখন নাৰ্চাৰীখন মানে আগফালে লৈ গৈছোঁ, নতুনকৈ বনাই আছোঁ. আৰু পুৰা অলপ মানে ধুনীয়াকৈ বনাই আছোঁ, অলপ চব চিজিল কৰিছোঁ. আৰু এই গছপুলিবিলাক পুৰা মানে বেয়া হৈ গৈছে, পুৰা মানে কি ক'ম, পুৰা মানে এইবিলাক ভালকৈ চিজিল কৰা নাই. আৰু গোটেই এইখন কিবা কাম কৰি আছা তুমি, হে? আৰু এইটো পুৰা গছপুলি ৰোৱা নাই ঐ, এইটো হৈছে বকুল পুলি. এইবিলাক কিছুমান ঢেৰ বহুত পুলি আছে. আৰু তাত ইয়াত আৰু কি হ'ল, এতিয়া ফ্ৰী চেল চলি আছে. কিয় কি ফ্ৰী চেল সেইটো কৈ আছোঁ, তো ভিডিঅ'টোক আপোনালোকে শেষলৈ চাওক. আৰু এইবোৰ এইবোৰ দেখিছেনে চাফা, এইবোৰ মানে গছ, এইবিলাক শিপা গৈছেগৈ, শিপা গোৱাৰ কাৰণে মানে অকণমান এইবিলাক শিপা গৈছে তলত. আৰু গোটেইখিনি আমলখি গছ, আমলখি কিমান ডাঙৰ ডাঙৰকৈ দেখিছে নাই, তো আপোনালোকে আহিব পাৰিব নিবলৈ. এইবোৰ এইটো ডাঙৰ ডাঙৰ শিপা গৈছে, এইটো গছ, এইটো শিপা, এইটো এইটো ধৰচোন এই বেছিকৈ গৈছেগৈ এইটো শিপা ঐ. নতুন নাৰ্চাৰী আছে, নতুন নাৰ্চাৰী বনাই আছোঁ এইফালে. এইখন হৈছে নতুন নাৰ্চাৰী, এইখন হৈছে নতুন নাৰ্চাৰী. মানে গোটেইখিনি পুলি যিমান আছে তো অলপ চেপাৰেট চেপাৰেটকৈ থোৱা হৈছে, সেইখিনি গোটেইখিনি আমলখি পুলি. এইটো নামটো মই নাজানো, সেইটো চাগে বন, এইটো কি হৈছিলে, এই নাজানো দেই, নাম চাম, অঁ আচফল, গোটেই আচফল, আচফল প্ৰায় মানুহে দেখাও নাহে, আৰু এইটো বস্তু নাইকিয়া হৈছে প্ৰায় আচফল. আৰু এতিয়া মানে ইয়াত ওপৰত গ্ৰীণ কাপোৰখন লগাব লাগিব, এইটো গ্ৰীণ হাউচ টাইপৰ বনাম এইখিনি. তো চাই দেখক কেনেকৈ আমি লগাইছোঁ, ভালকৈ দি আছোঁ. সৰু পোৱালীক যি শিক্ষা দিয়া সেইটো শিক্ষা দিছে, ই গছপুলি ইমান ধুনীয়াকৈ কাটিও নাকাটে, কিন্তু গছপুলি ধুনীয়াকৈ ৰুৱেহে সি, আৰু গছপুলি কেনেকৈ ৰুৱে সম্পূৰ্ণ জানে সি, ই গছপুলি কেনেকৈ ৰুৱে কেনেকৈ তই সম্পূৰ্ণ জ্ঞান দিয়া হৈ গ'ল ঐ. আইতাৰ কাৰণে থাকি থাকি এই পূৰা শিকি গ'ল, মই যাম ক
ইয়াত ইটা কিল তাতটো ইটা হাড়িব লাগিব গটে মাটিখিনি হুকাই আছে আ মাটিখিনি হুকাই আছে ইয়াত মানে কিল গটে জিমানখিনি আমি মোড়া মাইছিল মোড়া মা জিমানখিনি এটু নড়া আছিলে গটেখিনি মানে ইয়াতে পেলো আছিলে খেৰখিনি তো ইয়া ইন সব পেট মানে ইন হাড় হৈ গল এটা এবলা হাড় ইন হাড় হৈ গল এটা এয়া আমাৰ মা মিস সেনেহি গগৈ এয়া আমাৰ ছুটু এবলা আমাৰ দিনাকাই আর এটা আমার চেতন ভাই এটা মানে আজি আজি হল আমার সানডে সানডে সব ছুটি থাকে এখানে আলি আজি ঘরে অকমান কাম করছো ঘরে কিমান অল্প সিজিল কব লাগবে আর এই গোটে বস্তুখিন এটা তালে যাব গোটেখিনি মেলি দিব লাগবে না মেলি ধুনিয়াকে তার উপরে গছপুলিখিনি রোয়াত থাকা হব আর এই নার্সারিখন হয়েছে কারণ বহুত মানুহক মায়ে মাক মানে মেসেজ করে ফোন করে যে আপনার নার্সারিখন চাবলে আহিম কারণ মায়ে বহুত স্কুল নামঘর বহুত কিন্তু মানে কথা পাতি মার লগত বহুত স্কুল কলেজতো ডোনেশন দিছে ডোনেশন হিসাবে গছপুলি দিয়ে আর গছপুলি প্রত্যেক স্কুলত আজিকালি রুবই লাগবে পাঁচশোটা এখানে মায়ে পাঁচটাকে প্রত্যেক স্কুলত দিয়া এটা দিব মানে দিছে আর আহি আছে আর এয়া যে মানুষ আহিব মানুষ যাক আহিব আর বনায় আছো মানে এইটো ইয়াত আহি পিনে বহিব পাৰিব টিপ টপছে ইয়াত বহিব পাৰিব আৰামছে চাংঘৰতে বনাই দিছোঁ এইখিনি এইটো চাংঘৰতে বনাইছোঁ তাৰপৰা যিমানবিলাক গেছ আহিব গেছবিলাক আহি পিনে বহিব পাৰিব কাৰণ এটা এটা মানে অলপ পুৰা নেচাৰেল এটা এনভাইৰনমেণ্ট এটা বনাই দিছোঁ মানে গোটেই বস্তুটো এইবিলাক এইবিলাক পুৰা গছ অলপ মানে নিজকে লাগিব লাগিব যে এটা এনভাইৰনমেণ্টত বহি আছোঁ পুৰা পৰিৱেশৰ ভিতৰত বহি আছে তেনেকুৱা এটা এনভাইৰনমেণ্ট হ'ব লাগিব তো সেইটো কাৰণে গোটেইবিলাক চবফালে সেউজীয়া সেউজীয়া কৰি দিছোঁ আৰু এয়া হৈছে আমাৰ মা মা কিবা কব নেকি কোক আপনার পরিকল্পনা কি ইমান যে আপনি গছপুলি রুইছে আপনি এটা নতুনকে ফেসবুকে এটা পোস্ট দিছিলে গোটেক স্কুলত আপনি কিবা কিবি দিম বলি গছপুলি গছপুলি দি আছো কোনটা আই কিছা আহক সাহাতে আহক দি আছো সকলে আহক অকল স্কুলত বলি নহয় অকল স্কুলত বলি নহয় যে জেনে আহে ফুলি আই মই প্রত্যেককে আগবহাম এইখিনি গছ হৈছে লেটিকু গছ লেটিকু বলি ওখানে হেউজিয়া কোয়া ছাত্রতে মই এইখিনি মই নামটো পাওঁ এইখিনি লেটেকু গছ লেটেকু প্ৰায় মানুহৰ ঘৰত নাই আৰু আজিকালি খাবলৈ নাইকিয়া হৈছে লেটেকু গছ নমা সো ফ্রিকে গছপুলি দিব মানে মেইন কথা গেল ফ্রিকে গছপুলি দিব আহক আপনার গছ ঘরলে নিয়ক স্কুললে নিয়ক নামঘরলে নিয়ক গছখিনি ফ্রিকে দিব যিমানটা পারে কারণ এটাই মানে মোটিভ আছে যে সকলে গছপুলি অল্প আপডাল করে ধুনিয়াকে রাখক এটো এটা আপডাল এটো মানে মার এটা সপোন হয় যাতে সেউজিয়া গছ রুলেও নহব কিন্তু প্রতিপাল একদম মানে মানুষ কিছু আহে আমি দেখেছো আহে টিপটম নিম পুরা একদম মানে ধুনিয়াকে গাড়িত ভরাই মিলি নিব আর নিয়ার পিছত দেখো যে কেদিন পিছত না সি কিছুবা গরুয়ে খালে না পানি নিদি মারি পেলালে না কোনো এটা আপডাল নকরে তো তেনেকা কেলে বেয়া লাগে কারণ এজোপা গছ মানে সরপা ডাঙর করালে একটা বাচ্চা এটা সর মানুষ একটা বাচ্চা একটা ডাঙর কারণে তাতকে বহুত কষ্ট 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 হয় তো সেইটার কারণে গছপুলিবিলাক মানে কি হল রুয়া নিয়া আগে দশবার ভাবিব যে মই এটা প্রতিপালন করব পারিম নে নয় তো তারপরে আহক আর আমার একদম এই নার্সারি আমার চেনেহি নার্সারি একদম ধুনিয়া চেনেহি হয়ে আছে আর আপনার কারণে রয়ে আছে সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুসকল আপনার মোট ভিডিওটি শেষলকে চালে দেন কারবার যদি গছপুলি প্রয়োজন হয়েছে স্কুলত লগাবলে বা ঘরত লগাবলে বা নামঘর লগাব কারণে দেন আপনাদেরকে আমার কন্টেক্ট করক কমেন্ট দিয়ক আর যদি চাবলেও মন গেছে দেন ফুলপুলি গছপুলি আছে আপনাদের আমার ঘর আহক চাই যোগ গছপুলি বহুত আছে ফুলের পুলি বহুত আছে আর ভাল লাগিব মানে আপোনালোকে আহি আমাৰ ঘৰত তো থেংক ইউ সো মাছ জয়াই অসম শেয়ার করব লাইক করব কমেন্ট করব বাই বাই।